বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি এমএক্স প্লেয়ার ওপেন করেন তখনই আপনার নামটা বেশি উঠবে, কোনো যদি ফোল্ডার ওপেন করে থাকেন তাহলে কিন্তু আপনার নামটা বেশি উঠবে। তো এখানে দেখুন আমার নামটা কিন্তু আবার বেশি উঠলো। এই কাজটি করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে সেট আপ করতে হয়। আপনি যদি আপনার নাম এবং পিকচার অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটা দেখুন, আপনার জন্যই ভিডিওটি। বন্ধুরা, আপনি যদি ভিডিওটি দেখার আগে আপনাদের ফটো যদি অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিছি, অথবা ভিডিও শেষে আপনারা এই ভিডিও লিঙ্কটা, এই পিকচারটা পেয়ে যাবেন। তো তার আগে আপনি যেটা করতে হবে, সাবস্ক্রাইব যদি আপনি না করে থাকেন আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তো সাবস্ক্রাইব করে নিন এবং এখানে দেখুন পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। আর এখানে ক্লিক করে আপনার অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, আরেকটি কাজ আপনার করতে হবে, যদি আপনার নাম অ্যাড করতে চান আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে, নিচে যাওয়ার পর জাস্ট এখানে কমেন্টে আপনার নামটা লিখবেন, কমেন্ট বক্সে আপনার নামটা লিখবেন। নামটা লেখার পর আবার একটি কমেন্ট করবেন যে এই ভিডিওটা আপনার কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে আরেকটি কমেন্ট করতে হবে, সেটা হলো নাইস অথবা থ্যাঙ্কস, যেটা আপনার মনে চায় সেটা আপনি লিখতে পারেন। প্রথম আপনার নাম দিয়ে কমেন্ট করবেন, তারপর আপনার খুশি মতো কমেন্ট করবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে, একটি এমএক্স প্লেয়ার এবং আরেকটি হলো এপিকে এডিটর। প্রথম আপনি দুটি অ্যাপস ডাউনলোড করার পর জাস্ট এপিকে এডিটর ওপেন করবেন। ওপেন করার পর সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এমএক্স প্লেয়ারটাকে নেবেন, তো এমএক্স প্লেয়ার হলো এটা। তারপর এখানে দেখুন ফুল এডিটর এসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর আপনার ফাইলসে ক্লিক করবেন, তারপর DEX আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। আবার আপনাদের এরকম সাকসেসফুল লেখা আসবে, তারপর আপনারা মোড বাই আপনার এই লেখাটা লিখবেন। লেখার পর জাস্ট সার্চ করবেন, সার্চিং শেষ হওয়ার পর আপনার এরকম একটা ফাইল আসবে, জাস্ট আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন মোড বাই RS লেখা আছে, তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নিচে দেখুন যে মোড বাই RS দেওয়া আছে, আপনার জাস্ট এই যে মোড বাই RS এতটুকু কেটে দেবেন। আর অপর সাইডে যে দুটি দাগ রয়েছে বা এগুলো আপনার কাটবেন না, তো জাস্ট আপনার RS থেকে মোড বাই পুরো লেখাটাকে কেটে দিবেন। এতে আপনার পুরো নামটা লেখা থাকবে, এখানে মোড বাই লেখার দরকার নাই। তো দেখুন এখান থেকে আপনার কেটে দিবেন, এই দুটি কমা রেখে দেবেন। তো এখানে আপনি যা লিখতে চান সেটাই লিখবেন। ধরুন আমি রেডিও সাহেব লিখে দিলাম। এখানে দেখুন আর কোনো আগে পরে কোনো ধরনের স্পেস দিবেন না, জাস্ট আপনার কাজ শেষ। তারপর এখানে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে গেছে। এখন ব্যাক বাটনে ক্লিক করে চলে আসুন, তারপর এখানে দেখুন উপরে আপনার ক্লিক করবেন, তারপর আপনার এটা একটু প্রসেসিং নেবে। তো এখানে তিনটে স্টেপ পার হবে, তো এখানে একটু সময় নেবে। আমার এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, জাস্ট আমরা এখন ইনস্টল করবো। তো মাঝে মধ্যে ইনস্টল হয় না বা এরর আসে, তো আপনাদের যদি এরকম হয় তাহলে কী করবেন, আগে এমএক্স প্লেয়ারটা কি কেটে নেবেন। অনেক মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু আমার মোবাইলে সাপোর্ট করে, তো আমি এই জন্য সরাসরি ইনস্টলে ক্লিক করে দিলাম। তো আমরা একটু ওয়েট করি, তো অলরেডি দেখুন হয়ে গেছে, ওয়েট করা। তো এখন আমি এমএক্স প্লেয়ারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমার নামটা এখানে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে রেডিও সেবল, আর আগের যে মোবাইলটা রয়েছিল সেটাতে রয়েছিল। সেটা আমরা যদি দেখি এখানে দেখতে পারবো যে মোড বাই সাইফুল চাইদি, তো আর এখানে দেখছেন শুধু রেডিও সেবল লেখা চলে আসছে। তো এইভাবে আপনারা আপনার নামটা, শুধু নামটা বসিয়ে দিতে পারেন কোনো ধরনের সমস্যা বা ঝামেলা ছাড়া। ডিসপ্লে উপরে যে ভিডিওটা দেখতেছেন এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারেন কীভাবে ফটো সেট করে। তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন। বাই বাই, টাটা।